নমস্কার বন্ধুরা, সবাইকে ভিলফুড বিডিতে স্বাগত। আজ নিয়ে এসেছি একটি দেশি রুই মাছ। গরমের দিনে এই রুই মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে ঝোল রান্না করব। মা এখন মাছটা কেটে কুটে দেবে, আমি ওই পাশে প্রয়োজনীয় মশলা কেটেও বেটে নেব। মাছটা সুন্দর করে কেটে নিয়েছি, এখন ধুয়ে সুন্দর করে চুলার কাছে নিয়ে যাবো রান্নার জন্য। জলে একটু হলুদ দিয়ে দিলাম যাতে কলাটা কাটার পর কালো না হয়। শুকনো খোলায় এখন শুকনো মরিচ, জিরে, ধনিয়া ভেজে নেব। মাছগুলো এখন লবণ, হলুদ, মরিচ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য এখন সরিষার তেল কড়াইতে দিয়ে দেব। মাছটা ভেজে নিয়েছি, এখন তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে জিরে, শুকনো মরিচ, তেজপাতার ফোড়ন দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। গরমের দিনে মরিচের গুঁড়ো একটু অল্প পরিমাণে দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ।
এখন দিয়ে দেব কেটে রাখা কলা। কলাগুলো মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। ভেজে রাখা মশলাটা এখন গুঁড়ো করে নেব। কলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। গুঁড়ো করা মশলাটা দিয়ে দেব। বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, রুই মাছ ও কাঁচা কলার রান্নাটা খেতে খুব অসাধারণ হয়েছে। আমি নিজে রান্না করেছি তাই বলে বলছি তা নয়, আপনারা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে সত্যিই খুব ভালো লাগে। আর একটা অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।